নমস্কার মাইটিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত। একটা বিশেষ সময় নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। বেশ কিছুদিন আগে বিভিন্ন লাইভে আমরা অ্যানাউন্স করেছিলাম আপনাদের সামনে যে স্বাস্থ্য মূলত আমাদের যেমন প্রাণ কেন্দ্র বলা চলে, তেমনি সেই প্রাণে যদি হৃৎস্পন্দন বা কোথাও একটা অনুভূতির সঞ্চালন না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যটা স্বয়ংসম্পূর্ণ হয় না। সুতরাং সেই জায়গায় শিক্ষাও একটা কিন্তু মূল প্রধান বা মূল বিষয়। সেই জায়গা থেকে আমাদের অনুষ্ঠানের ভাবনা সহজপাঠ। তাই সহজপাঠে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে স্বাগত জানাবো আমাদের বিশেষ যিনি শিক্ষক মহাশয় রয়েছেন, তার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন চিত্রশিল্পী শ্রী সুব্রত সান্যাল। অনেক অনেক স্বাগত স্যার, আপনাকে নমস্কার। নমস্কার। চিত্র অর্থাৎ নিজের মনের ভাবনা, সেই ভাবনায় কল্পিত ধরা যা কিনা একটা শীটে আমরা তুলে ধরতে পারি, এমনই এক কেন্দ্রবিন্দুকে আজ ছোটদের ভাবনায় ভাবিত করে তোলার প্রয়াস। স্যার, আপনার সঙ্গে একটু কথা বলি আমরা, যে এই যে সহজ পাঠ, এই বিষয়ের একটা ভাবনা থেকে মূলত আমরা আজকের এই অনুষ্ঠানটা রয়েছি আপনি আর এবং আমি, এবং পুরো বিষয়টা স্যার দেখুন সহজ পাঠ, অর্থাৎ মানুষকে কত সহজে আমরা তার কাছে এডুকেশন বা লার্নিং সেশনটা পৌঁছে দিতে পারি। ইদানিং নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন যে বাচ্চাদেরকে ওই মুখিয়ে রাখে একটা অ্যান্ড্রয়েড ফোন, সেই জায়গা থেকে সরিয়ে এনে তাদের কিভাবে ইন্টারেস্টেড করে তোলা যায়, আজকে এই সহজ পাঠে আপনার ভাবনাটা কেমন শুনব। আচ্ছা, প্রথমে হ্যাঁ বলে রাখি যে বাচ্চারা আজকাল এত অ্যান্ড্রয়েড ফোনে এত বেশি ইন্টারেক্ট হয়ে গেছে, তার ফলে তারা যে তাদের যে নিজস্ব যে একটা চিন্তাভাবনা সেগুলো তাদের মন থেকে টোটালি মুছে গেছে। হ্যাঁ, এবং তারা সব সময় চায় যখন সময়টা যারা পাচ্ছে সেই সময়টা তারা এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বিজি থাকছে। তার ফলে তাদের যে চিন্তাভাবনাগুলো, তারা যে কী করতে চাইছে, কী আঁকতে চাইছে, এই ব্যবহারগুলো তাদের মন থেকে টোটালি একদম পুরোপুরি মুছে গেছে। তা আমরা চাইছি সেই চিন্তাধারাগুলোকে তাদের মনের মধ্যে আবার স্থান তৈরি করতে। একেবারেই তাই। সুতরাং স্যার, আজকে আমরা যে কথা উঠে আসে বর্ণ পরিচয়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে আমাদের মূলত এই বর্ণের সাথে পরিচিতিটা ঘটেছিল, সেই জায়গা থেকে ইংলিশে অ্যালফাবেট, এই অ্যালফাবেট কিংবা বর্ণ পরিচয়ের পরিচয় সেটাকে আমরা আর্ট বা ড্রয়ের মাধ্যমে তুলে ধরবো। আমরা কি একটু ডেমনস্ট্রেটে যাবো? আসুন তাহলে, চলুন দর্শক বন্ধুরাও খাতা কলম নিয়ে বসুন এবং বাচ্চাদেরকে সাথে রাখুন। বাচ্চারা তাহলে এসো, আমরা সবাই মিলে একটা সুন্দর একটা ছবি আঁকা শুরু করি। তোমরা তো বাড়িতে বসে আছো এখন গরমের ছুটিতে, কী করবে কী করবে ভাবছো, তা চলো আমরা একটা সুন্দর ছবি আঁকা শুরু করি। তোমরা তো সহজ পাঠে অনেক ছবি দেখেছো এবং ছোটোবেলা তোমরা অ্যালফাবেটে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট অনেক ছবি দেখেছো, কিন্তু ছবিগুলো কীভাবে সহজ উপায়ে আঁকা যায় সেই আঁকার পদ্ধতিটা আজকে তোমাদেরকে আমি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। তাহলে আমরা শুরু করি। প্রথমে তোমাদেরকে আমি শেখাবো এ ফর অ্যাপেল। অ্যাপেল কীভাবে আঁকা যায় সেই পদ্ধতিটা আমি তোমাদের আজকে সহজ উপায়ে শিখিয়ে দিচ্ছি। তাহলে চলো, তোমরা সবাই পেন্সিল এবং কলম খাতা যা আছে সব পাশাপাশি রেডি রয়ে বসে থাকো এবং রেডি করো, আমি তোমাদের স্টার্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে আমি তোমাদের একটা সুন্দর বক্স কাটতে বলবো। একটা সোজা আগে একটা বক্স কাটছো, একটা বক্স কাটলে মাঝখান থেকে আমি একটা প্লাস চিহ্ন আঁকলাম, ঠিক আছে? এইবার আমি কী করবো, আরেকটা মাঝখান থেকে ছোট্ট আরেকটা বক্স দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে? এইবার আমি অ্যাপেলটা কীভাবে করছি দেখো। প্রথমে তোমরা এইভাবে ঘুরে আসছো, এসে এইখানে যোগ করলে, আবার এদিক থেকে ঘুরে আসবে, এসে এসে ঠিক এখান থেকে এসে এখানে যোগ করলে, তাহলে দেখো একটা উপরটা একটা হার্ট চিহ্নের মতো হয়ে গেল। আমরা কী করলাম, এই বক্সটাকে ধরে 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 এসে ঠিক এখানে এসে জয়েন করলাম, আবার এদিক থেকে ঘুরে এসে এদিকে জয়েন করলে। এইবার কী করব, এই নিচ থেকে একটা ডাবলুর মতো যোগ করে দাও, দেখো তাহলে একটা আপেলের শেপটা হয়ে গেল। এবার আমরা অ্যাপেলের উপরে একটা কী করব, অ্যাপেলের একটা ডাল তৈরি করে দিলাম। এবার কী আসবে, এইবার তোমরা তারপর কী করব, তারপর আস্তে আস্তে যখন ইরেজার দিয়ে এই দাগগুলোকে মুছে দাও, মুছে দিলে দেবে একটা অ্যাপেল পুরো তৈরি হয়ে গেল। তাহলে সুতরাং সেটা আমরা তাহলে করে দেখাই স্যার, মুছে দিয়ে দাগটা, কি কি দাগ আমরা মুছবো। তাহলে চলুন এর পরের সেশনটা যাব আমরা, এইটা করার পর
কোন কোন দাগগুলো আমাদের ইরেজ করতে হবে। চলো তাহলে দেখাচ্ছি, তাহলে দেখো কোন দাগগুলো প্রথম ইরেজ করবে। তাহলে দেখো ফার্স্ট তোমরা কি করবে, উপর থেকে দাগটাকে আজকে ইরেজ করতে করতে শুরু করবে। কিভাবে দেখো, এইভাবে ইরেজ করছো, এইভাবে চলে আসছো, এখান থেকে ইরেজ করে নিলে তলা দিকটাকে ইরেজ করছো, এইদিকে আস্তে আস্তে ধরে যাচ্ছ, আবার উপর দিকে ধরছো। এইবার আমি কি করব, মিডিলের দাগগুলোকে ইরেজ করে দিচ্ছি আমি, ঠিক আছে। আস্তে আস্তে ইরেজ করে নাও ভালো করে। এবার নিচের যে জায়গাটা আছে এই জায়গাটাকে এবার একটু ইরেজ করে দাও। দিয়ে যদি দেখছো যে ইরেজ করতে গিয়ে দাগটা মুছে যাচ্ছে, তাহলে কি করবে, আবার তুমি পেন্সিল দিয়ে তুমি দাগটাকে ভালো করে ড্র করে দাও, তাহলে দেখবে ছবিটা আরও সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এবার সাইডে দাগগুলো যদি থাকে মুছে যায়, তাহলে দাগটাকে আবার একটু ঠিক করে দাও, ঠিক আছে। ব্যাস এবার দাগটাকে মুছে দাও, দেখো একটা তৈরি আপেল, তৈরি অ্যাপেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। চলো তাহলে এ ফর অ্যাপেল, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা সুন্দর করে বইয়ের পাতায় এতদিন পরিচয় হয়েছো, তেমনি এখন আর্ট অর্থাৎ ড্রয়িংয়ের মাধ্যমেও কিন্তু সেই পরিচয়টা পেল। সুতরাং আমি একটু বলবো, একটু ফোকাস করে দেখিয়ে নাও যে আমরা অ্যাপেল অর্থাৎ এ ফর অ্যাপেল বলে যেটা আমরা এতদিন জেনে এসেছি, পড়ে এসেছি, ঠিক তেমনই একটা প্লাস চিহ্ন, একটা বক্স করে কি সুন্দর আমরা একটা সহজ উপায়ে অ্যাপেল আঁকতে পারলাম। চলুন তাহলে এবার একটু বাংলা বর্ণ পরিচয়ের কথা বললাম। সুতরাং বাংলায় এরকম অ আ হস্রি দিয়ে আমরা কি প্রথম ধাপে একটা, যেহেতু ইংলিশও শেখালাম, আমরা একটা বাংলাও শেখাই, আবারও ফিরে আসবো ইংলিশের ক্ষেত্রে। দেখো বাংলায় প্রথম ধাপে আমরা যেটা বলতে পারি, আমরা তো ছোটোবেলায় অনেকে শিখেছি আম কি করে আঁকতে হয়, তারপরে হচ্ছে বল কি করে আঁকতে হয়, হস্রি দিয়ে কীভাবে তুমি ইঁদুরছানা আঁকলে বললে, দীর্ঘই দিয়ে কী ছবি আঁকা যায়, হস্রু দিয়ে কী ছবি আঁকা যায়, সেরকমই আজকে তোমাদের আমি একটা আম আঁকা শেখাবো, কীভাবে আম আঁকা শেখানো যায়। তার জন্য সেই আবার সেই যেরকমভাবে করেছিলাম বক্স কেটেছিলাম, আবার সেইভাবে তোমাদেরকে বক্স কেটে কীভাবে তুমি আমটা আঁকতে পারো অতি সহজে, সেইভাবে আজকে আমি আবার আম আঁকা শিখিয়ে দিচ্ছি। সেই ছড়াটার কথা মনে পড়ে যাচ্ছে, আমটি আমি খাবো পেরে, আমি খাবো। চল তাহলে আগে আঁকি, তারপর অবশ্যই পেরে খাবো, ঠিক আছে। তাহলে চলো কীভাবে আম আঁকা যায় আমি তোমাদের আজকে আবার দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আজকে আমরা আ দিয়ে কীভাবে আম আঁকা যায়। আমটি আমি খাবো পেরে। তাহলে দেখো প্রথমে আমি এখানটায় লিখছি আম, ঠিক আছে। এইবার কিভাবে আম আঁকবো সহজভাবে তোমাদের সেই আমি শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি করব, আমি একটা সুন্দর আগে একটা বক্স কাটব, ঠিক আছে। দেখো আগে একটা এইভাবে লম্বা করে একটা বক্স কেটে নেও, এই মাথা থেকে এই মাথা জুড়িয়ে দাও, মাঝখানে একটা লম্বা করে দাগ কাটো, আবার আরেকটা দাগ কেটে দিলাম। এইবার কি করব, এইবার এই মাথা থেকে ঘোরাবে দাগটাকে, ঘুরিয়ে 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 এই পর্যন্ত এই দাগকে টাচ করে এসে এখানে টাচ করবে, আবার এই দিক থেকেও ঠিক সেম এইভাবে ঘুরে এসে 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 এইদিকে টাচ করলাম, হয়ে গেল। এইবার কি করব, দেখো আমরা বাংলাতে আমরা কীভাবে এক যেভাবে লিখি, এইবার সেইভাবে কি করব, এই দাগটাকে ধরে পরে এইখান থেকে একটা বাংলা একের মতো লিখে দেব, দিয়ে এর সঙ্গে আমি জুড়িয়ে দিলাম, হয়ে গেল। এইবার আমটা তো একটা ডাল করতে হবে, কীভাবে করব, মাঝখানে এখানে একটা ছোট্ট গোল দাও, দিয়ে এখান থেকে আমের ডালটা নাও, ডালটা হয়ে গেল। এইবার কি করব, আমি ম্যাঙ্গোর একটা পাতা এঁকে দিই, এই নিলাম, এখান থেকে দাগটা ধরে এইদিকে এসো, এদিক থেকে দাগটা যাও, গিয়ে এইদিকে এসো, এবার ম্যাঙ্গোর দাগে পাতার দাগগুলো টেনে দাও, দেখো একটা ম্যাঙ্গো হয়ে গেল। এইবার আমি কি করব, ম্যাঙ্গোটাকে সুন্দরভাবে দেখবার জন্য যেই দাগগুলো আগে কেটেছি এবার সেই দাগগুলো মুছে দিচ্ছি, দেখো ঠিক করে আস্তে আস্তে মুছো, এখান থেকে দাগটাকে মুছে দাও, এখান থেকে দাগটাকে মুছো,
এইবার মাঝখানে দাগটাকে মুছে দেব, ঠিক আছে? তাহলে কি হলো, একটা দেখো সুন্দর একটা আমি ম্যাঙ্গো এঁকে ফেললাম। বোঝা গেল, বুঝতে পারলে? তাহলে চলো এবার আমটা পেরে আমরা খাই, তাহলে বেশ মজাও হবে। এই গরমকালে কিন্তু আমটা বেশ, আমরা মনে আছে আমাদের শৈশবটা কিন্তু কেটেছে স্যার ওই একটা ছোট্ট আম পেরে নিয়ে ভালো করে দুহাত দিয়ে মালিশ করে আমটাকে, তারপরে আস্তে আস্তে ওটাকে খাওয়া, এই যে আনন্দ, এই শৈশবগুলো এখন তো সবটাই নেই বললেই চলে, কারণ এখন সবটাই হাতের অ্যান্ড্রয়েড ফোন, এতেই সব কিছু এক গুচ্ছ সময় নিয়ে আমরা নিজেদের সময়টাকে ওয়েস্ট করি। তাই যে সকল বাচ্চারা এই অনুষ্ঠান এখন দেখছো, আমি জানি একটা ভালো অভ্যেসের মধ্যে দিয়ে আমরা রাখতে পাচ্ছি, এবং তার সঙ্গে আজকের এই বিষয়বস্তু হচ্ছে অ্যালফাবেট কিংবা বর্ণ পরিচয়ের পরিচয়। তাহলে স্যার আমরা পরবর্তী কি শিখবো? এইবার পরবর্তী আবার অ্যালফাবেটে ফিরে যাই। বেশ, হ্যাঁ, এইবার অ্যালফাবেটে আমি তোমাদের যেমন এ ফর অ্যাপেল শিখিয়েছি, এবার আমি বি ফর বল শেখাবো, এবং বল কীভাবে আঁকতে হয় সেটাও সহজ উপায় তোমাদের কাছকে আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা সব খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও, কীভাবে দেখো বল আঁকতে হয়, তাহলে স্টার্ট। চলো চলো, বি ফর বল। চলো তাহলে এবার আবার কি বি ফর বল শিখি, কীভাবে বলটা আমরা আঁকতে পারি তোমাদের সহজভাবে দেখিয়ে দিতে পারি, তোমরা দেখে নাও। হ্যাঁ, আবার ফিরে যাচ্ছি। তাহলে দেখো, বি ফর, বি ফর বল, ঠিক আছে? আবার সেই একইভাবে বল আঁকার জন্য প্রথমে তোমাকে একটা আবার সে একটা বক্স কাটতে হবে, ঠিক আছে? কিন্তু বক্সটা দেখবে, বক্সটা যেন ঠিক সমান মাপের যেন বক্সটা হয়। হ্যাঁ, বেশি লম্বা হলেও চলবে না, একদম ছোট হলেও কিন্তু চলবে না। আমরা যেভাবে স্কোয়ার কাটি ঠিক সেইভাবে স্কোয়ারের মতোই বলটাকে, এই বক্সটাকে আঁকবো। এইবার কি করব, বল আঁকবো। দেখো প্রথমে কোথা থেকে যাব, প্রথমে এইখান থেকে স্টার্ট করবে, একদম এরকম ঘুরে এসে এখানে দেখলাম, আবার এইদিকে বলটাকে এবার ঘুরে আসবো, আসবো এসে 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 আবার এইদিকে ঘুরলাম। তাহলে দেখো বলটাকে আমি একটা পুরো দাগের মধ্যে রাখলাম, দাগের বাইরে কিন্তু আমি যাবো না কিন্তু কিছুতেই, ঠিক আছে? পেয়ে গেলাম। এইবার কি করল, বলের এইখানে একটা ছোট্ট গোল কাটবে, কেটে এদিক থেকে একটা এইভাবে দাগ টানো, এদিক থেকে একটা এইভাবে দাগ দাও, আবার আরেকটা দাগ এইদিকে নাও, এইদিকে নাও। দেখো বলটা পেয়ে গেলাম। এইবার কি করব আমরা, বলটার যে দাগগুলো আগে কেটেছিলাম বক্স, এবার সেই বক্সটাকে আস্তে আস্তে মুছে দিই। দেখো ঠিক করে মুছো, মুছে দিলাম বলটা। এবার কোন দাগটাকে মুছবো, ভেতরে যে আমি যোগ চিহ্নটা দিয়েছিলাম অর্থাৎ যে প্লাস চিহ্নটা দিয়েছিলাম সেটাকে কিন্তু মুছে দিচ্ছি আস্তে আস্তে করে। হ্যাঁ দেখো, কিন্তু এই যে মাঝখানে যে দাগটা, এই দাগটা কিন্তু রাখবো, এই ভেতরে যে ছোট্ট দাগটা আছে এটাকে মুছে দেবো কিন্তু, ঠিক আছে? ভালো করে ঠিক করে মুছে দিলাম। তাহলে দেখো একটা সুন্দর একটা বল পেয়ে গেলাম, ঠিক আছে? বুঝতে পারলে? একদমই তাই। এইভাবে করেই কিন্তু সহজ উপায়, সহজ পাঠ আমরা লার্নিং সেশনদের মধ্যে রয়েছি। এবার থেকে মা টিভি চ্যানেল, যারা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো অনুষ্ঠান দেখেছো বা স্বাস্থ্য রিলেটেড অর্থাৎ হেলথ রিলেটেড যে কোনো অনুষ্ঠান দেখেছেন, তারা এবার থেকে কিন্তু শিক্ষা নিয়ে বিভিন্ন স্তরের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে আপনারা যারা রাজি আছেন অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে। আর তার সঙ্গে যারা চাইছো, তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন আমরা একটা সেশনে যাচ্ছি অর্থাৎ ড্রয়িং, সেখানে একটা আমরা বল আঁকলাম এবং আমরা একটা অ্যাপেল এঁকেছি, আমও এঁকেছি, তারপরও তোমাদের যদি কোনো শিক্ষার প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাদেরকে লিখে জানাও, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যখন লাইভে আসব তখন অবশ্যই তোমরা লাইভে কোশ্চেন করবে এবং স্যার তোমাদের সেই কোশ্চেনের উত্তর দেবে।
অর্থাৎ এভাবেই এডুকেশন অনলাইন আমাদের সহজ পাঠ কিন্তু চলবে। আমি আবারও একটুখানি তোমাদেরকে জানিয়ে দিই, যারা টিভিতে দেখতে পাচ্ছ না মায়া টিভিতে, তারা অবশ্যই হাতের অ্যান্ড্রয়েড ফোনে যেটা সব সময় মুখ গুজে থাকো সেটাকেই কাজে লাগাও, অ্যাপসটা ডাউনলোড করো, মায়া টিভি অ্যাপস। আশা করি তোমরা এতদিনে জেনে গিয়েছো, তারপরও বলে দিই মায়া টিভি অ্যাপসটা ডাউনলোড করো এবং তারপর সেটা তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় দেখতে পারবে। এই ক্লাস কিন্তু যথাসময় তোমাদের হবে প্রত্যেক বৃহস্পতিবার, আপাতত আমরা তোমাদের সামনে সহজ পাঠ নিয়ে আসব, তাই নজর থাকো মায়া টিভির পর্দায় ঠিক সময় 3:30, তাই মিস না করে চলো আবারও আমরা একটুখানি সেশনে যাই। তাহলে স্যার এরপরে আমরা আবার কি শেখাতে পারি বাচ্চাদের? আচ্ছা, এইবার বাচ্চাদের আমরা শেখাতে পারি যেটা হচ্ছে, দেখো আবার আমরা সেই বর্ণ পরিচয়ে আবার ফিরে যাই। এবার বর্ণ পরিচয়ে দেখো, অতে যেমন অজগর আমরা আতে আম শিখেছি, তেমনি আমরা এবার শিখব একদা অ দিয়ে কি একটা বর্ণ কি শেখা যায়। অ, ওয়ে অজগর আসছে তেড়ে। চল তাহলে অ তে কি শিখতে পারি দেখো, অ দিয়ে তারে আমি একটা শিখব হচ্ছে, শেখাচ্ছি অ দিয়ে, অ তে অজগর। অয় অজগর আসছে তেড়ে। অ দিয়ে অজগর, অয় অজগর আসছে তেড়ে। আমটি আমি খাবো পেরে, আমটি তো আমরা খেয়ে নিয়েছি, এবার অজগরের হাত থেকে কি করে বাঁচবো চলো দেখি। এইবার অজগর দেখো, অজগর রাখতে গেলে কিভাবে করবে দেখো, প্রথমে তুমি একটা এইভাবে একটা গোল এঁকে নেবে, একটা দেখো প্রথমে একটা এরমভাবে গোল আঁকো, প্রথমে এইভাবে গোলটাকে চলে যাও, গোলটাকে এসে দেখো এই টেনে নিয়ে নিলাম, এই চলে আসলাম। এইবার আমি এই গোলটাকে ধরে আস্তে 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 এই গোলকে বজায় করে চলে যাচ্ছি, দেখো করতে করতে আমি কী করলাম, ঠিক এইখানে এসে আমি এখানে শুয়ে গেলাম। এইবার কী করলাম আমি অজগরের, আমি দুটো চোখ দেখিয়ে দিলাম, দেখো চোখ দেখিয়ে দিলাম, এবার অজগরের আমি সুরটাকে দেখিয়ে দিলাম। এবার কী করতে হবে, অজগর তো শুধু এইভাবে দেখালে তো চলবে না, এবার অজগরে শরীরের ভেতরে যে দাগগুলো আছে সেগুলো আমি দেখাবো, কী করে দেখাবো এই দেখো, প্রথমে তুমি এরমভাবে দাগ কাটো, কেটে অজগরে এই সাইডটা এই ভরে দাও, এবার ভেতরে যে দাগগুলো আছে এই দাগগুলো আস্তে আস্তে দিয়ে দাও, দেখো একটা পুরো বিশাল একটা অজগর দেখতে লাগবে, আস্তে 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 দাগগুলোকে এইভাবে টানো, কেটে যাও পরপর করে, একটু অংশ ছেড়ে ছেড়ে আমরা দাগ দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রথম তো তোমরা পারবে না, প্রথমে যা এইভাবে দাগগুলোকে কাটো, তারপর যখন শিখে যাবে তখন তোমরা নিজেরই হাত দিয়ে ভালো মতো করে আঁকতে পারবে। এই জায়গাটা একটুখানি এইভাবে কালো করে দাগ দিয়ে দাও, চোখগুলোকে আরটু ভালো করে দিয়ে দাও, এই সাইডটাকে যদি আরটু ভালো করে পারো করতে, আরটু সুন্দর করে দেখিয়ে দাও, তাহলে দেখবে একটা অজগর সাপ। বাহ দারুন, সত্যি অনবদ্য আজকে সেশন, কারণ সহজ পাঠে সহজ উপায় তোমাদের কাছে কি করে আমরা তুলে ধরবো এডুকেশনটাকে, তেমনই কিন্তু আজকের আমাদের প্রয়াস চলছে। আমাদের হাতে আর কিছুটা সময় আছে, তাই আমরা আরও একটা কিছু শিখে নেওয়ার সময় আশা করছি পাবো। সুতরাং চলুন তাহলে এরপর আমরা আবারও কি একটু অ্যালফাবেটসে ফিরে যাব, আবার একটা অ্যালফাবেটসে ফিরে যাই তাহলে। চলুন আমরা একটু ইরেজ করে নিই, করে তারপর তোমাদের সামনে আরও একটা অ্যালফাবেট নিয়ে আসছি। আচ্ছা তাহলে দেখো, তাহলে ইরেজ করে দিচ্ছি। C. The letter C comes after B. C is for cup. এবার আমরা আবার অ্যালফাবেটে ফিরে যাই। এবার তাহলে আমরা করছি দেখো, A for apple হলো, B for ball হলো, তাহলে C for cup আঁকবো, তাহলে C for cup, ঠিক আছে? C for cup, ঠিক আছে? এইবার কাপ আঁকতে গেলে কি করব দেখো, সেই আবার সেই আমি কিন্তু সেই আবার বক্সে ফিরে যাচ্ছি, কি করব প্রথমে দেখো একটা সুন্দর করে আবার একটা বক্স আঁকবে, কিন্তু বক্সটা কিন্তু সমান হওয়া চাই দেখবে, দেখো বক্সে ফিরে গেলাম, আবার বক্সে জুড়িয়ে দিলাম। প্রথম প্রথম এটা তোমরা স্যার স্কেলেও করে নিতে পারে, তাই না? প্রথম প্রথম তাহলে অনেক সুন্দর সুবিধা হবে, কিন্তু স্কেলের কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। যদি বর্ণ করো তোমরা
আট মাপ নেবে, আট বাই আট বা ছয় বাই ছয়, চার বাই সমানভাবে সমানভাবে ঠিক, চলো কিন্তু চার ছয় করে করলে কিন্তু চলবে না কিন্তু, ঠিক আছে। আবার দেখো ভেতর আরেকটা দাগ টেনে দিচ্ছি, আবার আরেকটা দাগ কাটছি, এইবার মাঝখান থেকে একটা দাগ কাটো, নিচে একটা ছোট্ট দাগ দিয়ে তুমি দুপাশে ডট করে নাও। এইবার কি করব, কাপের প্রথমে মুখটাকে আঁকবো। দেখো কাপের মুখটা কীভাবে আঁকবে, প্রথমে এইখান থেকে যাবে, ঠিক আছে, এখান থেকে ধরবে, এইখান থেকে আসছো, এসে এই দিকে আসলাম, দেখো আবার এই দিকে আসো, এইদিকে যাও, এইখান থেকে ধরো, ধরে এই দিকে যাও, দেখো কাপের মুখটা আমি পেয়ে গেলাম সুন্দর করে, ঠিক আছে, কাপের মুখটা সুন্দর পেয়ে গেলাম, দেখো চলে আসলাম। এইবার কোথায় আসব, এইবার এই যে সেখানে দুটো ছোট্ট ডট ডট কেটে রেখেছি এখানে একটা একটা, এবার এই মাথা থেকে সুন্দর করে ধরে এইখানে আসো, আবার সুন্দর করে এই মাথা থেকে ধরে আবার এখানে আসো, দেখো। আচ্ছা দাঁতটাকে ঠিক করে একটু দেখিয়ে দিই, আবার আবার এই মাথা থেকে তুমি ধরে আসবে, এসে এখানে আসো, ঠিক আছে, কাপের মাথাটাকে জুড়িয়ে দাও, পেয়ে গেলাম। এইবার ভেতর থেকে একটা এই দাগ কেটে দাও, কাপের এখান থেকে একটা বড় দাগ টানো একটা হ্যান্ডেলের, আরেকটা এখানে ছোট দাগ টানো। এইবার ডি যেইভাবে আমরা লিখি ঠিক সে ডি এর মতো তোমরা কাপের এই দু হ্যান্ডেলে দুটো পাশ জুড়িয়ে দাও, ঠিক আছে, হলো। আবার ভেতর থেকে আরেকটা দাগ টেনে এইভাবে নিয়ে এসো, দেখো কাপটাকে পেয়ে গেলাম। তলার এখান থেকে একটা ছোট্ট করে এইভাবে দাগ টানো, নিয়ে দাগে দুটো পাশকে জুড়িয়ে দাও, দেখো কাপটাকে পুরো আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম। এবার যা আমি আগেই বলেছি, কাপটা যখন হয়ে যাবে ছবি তখন কোন দাগগুলো মুছবো, এবার দেখো দাগগুলোকে মুছে দিচ্ছ, মুছে দাও ঠিক মতো করে, এখানে সাইডে দাগগুলোকে মুছো, মুছে দাও ভালো করে, ভেতরে দাগটাকে মুছে দিলাম, এখানে দাগগুলোকে ঠিক করে ভালো করে মুছে দিচ্ছি, এই দাগটাকে মুছে দিই। এবার হয়তো মুছতে গিয়ে দেখো হয়তো কিছু জায়গা মুছে যেতে পারে, আবার তাহলে কী করবে, সেই জায়গাগুলোকে আবার একটু পেন্সিল দিয়ে সুন্দর করে আবার এঁকে নেবে, তাহলে দেখবে ছবিটা সুন্দর আবার হয়ে যাবে। ঠিক আছে দেখো হলো, ব্যাস। বাহ, আমাদের মা টিভির একটি অনুষ্ঠান হয় এক কাপ চায় আমি শুধু তোমাকেই চাই, তেমন কথাটা মনে পড়ে গেল দর্শক বন্ধুদের সাথে। তাই তোমরা যারা মা টিভি পর্দায় চোখ রাখো তাদের জন্য একটা নতুন শিক্ষার দিক এবং আমরা এক অন্য আলোর ছটায় তোমাদেরকে আনতে চাইছি। বাড়িতে বসে হাতের অ্যান্ড্রয়েড ফোনেই তোমরা শেখো সহজ পাঠ। আজকের মতো আমাদের শেষ করতে হচ্ছে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা স্বীকার করব যিনি আমাদের আজকের এই ক্লাসটা স্টুডেন্টদের সাথে শেয়ার করে নিলেন। আমাদের সঙ্গে ছিলেন আজকের চিত্রশিল্পী শ্রী সুব্রত সান্যাল, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার দর্শক বন্ধুদের, নমস্কার দর্শক বন্ধুদের, নমস্কার।